হাসিন অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি একটি আম বাগানে। এটি বাড়িফোর এবং আম্রপালি এই সমন্বিত দুটি জাতের আমের বাগান। প্রযুক্তির ত্রুটির কারণে আম বাগানের যে ক্ষতি হয়েছে আপনাদেরকে আজকে সেই ক্ষতি এবং তার কারণগুলো তুলে ধরব। আপনারা স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি বাড়িফোর হাইব্রিড জাতের একটি আম গাছ। এর ওয়ের প্রত্যেকটি আম গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনাদেরকে আমরা যে রোটি দেখাচ্ছি বা যে সারিটি দেখাচ্ছি, এখানে দেখেন যে পাঁচটি গাছ রয়েছে, তার মধ্যে তিনটি ইতিমধ্যেই মারা গেছে। তো বাম পাশে আপনাদেরকে দেখাই যে এই পাশে এটা বাড়িফোর জাতের লাইন, এই লাইনে আবার এক দুই তিন চারটি গাছ রয়েছে, চারটি জীবিত এবং চারটি সুস্থ রয়েছে। তার বাম পাশে যে রো, এই রোতে আপনারা দেখেন যে আম্রপালির পাঁচটি গাছ রয়েছে, তার মধ্যে একটি গাছ মৃত প্রায়। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি বাড়িফোরের লাইন, চারটি গাছ রয়েছে, একটি গাছ মৃত, আর একটির পাতা এটি স্বাভাবিকভাবেই যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটি মারা যাবে না, নতুন পাতার কারণে গাছটি পরিবহন এবং রৌদ্র পেয়েছে বলে তার বডিতে পানি শুকিয়ে যাওয়া একটি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু গাছটি টিকে থাকবে। আপনাদেরকে আমরা দেখাই এদিকে, এটি আম্রপালি গাছ এবং এটিও মারা গেছে। তো এই বাগানের 440টি গাছ রয়েছে, 220টি আম্রপালি এবং 220টি বাড়িফোর। তো এই গাছগুলোর মধ্যে দেখেন এই গাছটিও শুকিয়ে গিয়েছে এবং এটি হয়তো ফাইনালি আর হবে না, এটিও মারা যাবে এবং পাতাগুলো পড়ে যাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কাণ্ড শুকিয়ে যাচ্ছে, পাতা পড়ে যাচ্ছে। তো একই বাগানে বাড়িফোর এবং আম্রপালি, তাহলে কেন এই গাছগুলো মারা গেল? এটি আপনাদের স্বাভাবিক প্রশ্ন, আমাদেরও সবারই এটি জিজ্ঞাস্য। তো আপনারা এটি দেখেন, এটি হচ্ছে বাড়িফোর, খুব সুস্থ সবল শাখা প্রশাখা এবং সুস্থ গাছ। এই গাছটি যখন গর্ত করা হয়েছিল গোড়ায়, এটি 2 ফিট 2 ফিট বাই 2 ফিট গর্ত করে ভেতরে প্রায় 30 কেজি পচা গোবর, TSP পটাশ, খোল সহ বিভিন্ন রাসায়নিক সার দেওয়া হয়েছে এবং তার 20 দিন পরে এই গাছটি লাগানো হয়েছিল। ফলে এই প্রত্যেকটা বাড়িফোর জাতের গাছের তারপরে এই জমিতে সেচ দেওয়া হয়েছিল, সেচ দেওয়ার কারণে রাসায়নিক সারের যে রিঅ্যাকশান যেটাই বলি, এটার কমে যায় এবং গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠছে। এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আম্রপালি গাছের যে অবস্থা, এটির যে গোড়া, এটি যেভাবে প্রস্তুত করা হয়েছিল যখন এটাতে বাগান করা হয়, তখন চিন্তাটা এরকম ছিল যে বাড়িফোর জাতের আম 8 হাত বাই 8 হাত অর্থাৎ 9 ফিট বাই 9 ফিট স্কোয়ার এভাবে লাগানো হয়েছিল এবং তার মাঝখানে একটি করে বলসুন্দরী বড়ই দেওয়ার কথা ছিল, ফলে এটাতে আর গর্ত এইভাবে করা হয় নাই। এটাতে মূলত 5-10 কেজি মতো পচা গোবর এবং রাসায়নিক সার দেওয়া হয়েছিল। এই রাসায়নিক সারটা উপরে থাকার কারণে গাছটি যখন রোপণ করা হয়
তখন রাসায়নিক সারের রিয়াকশনের কারণে, রাসায়নিক সারের যে গরম, এই গরমটি বের না হয়ে যাওয়ার কারণে এই বাগানের চারশো চল্লিশটি গাছের মধ্যে আমরা দেখলাম যে মাত্র তিনটি বাড়িফোর গাছ মারা গেছে, যেটি অত্যন্ত স্বাভাবিক, কারণ ধরে নিতে হয় যে একটি বাগানে 5% গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু অস্বাভাবিক যে বিষয় সেটি হলো যে আম্রপালি গাছের এরকম স্ট্রোক করা, মারা যাওয়া। আপনারা দেখেন বাগানের বিভিন্ন দিকে অনেকগুলো গাছ মরে আছে, তার কারণ হলো এগুলো সবই আম্রপালি গাছ এবং সব গাছগুলোই আপনার বলসুন্দরী বড়য়ের জন্য তৈরি মাদাতে ছিল। যদি এই জমিতে আরও কয়েকদিন পরে গাছটি রোপণ করা হতো, অন্তত আরও 10 দিন পরে, এবং আরেকটা কোপ দিয়ে জমিটাকে যদি এলোমেলো করা হতো, তাহলে এই বাগানের এই ধরনের ক্ষতি হয়তো এত পরিমাণ ক্ষতি হতো না, কারণ একটি বাগান ধরে নিতে হয় যে 5% গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার এখানে আরেকটি বিষয় যে আপনাদেরকে দেখাই, যে যারা বাগান করবেন নতুন বাগানে, তাদেরকেও একটু কম্পেয়ার করার জন্য এই বাগানে একটি পরীক্ষামূলকভাবে অনেকে বলছিলেন যে জমিতে যদি এই মুহূর্তে সেচ দেওয়া হয় তাহলে প্রত্যেকটি গাছ মারা যাবে। তো পার্শ্ববর্তী বাগানে সেচ দেওয়ার সময় এখানে কিছু জমিতে পানি দেওয়া হয়েছিল যে গত কয়েকদিন আগে, এবং আপনারা যদি এখানে দেখেন যেটি আম্রপালি গাছ, এবং এই গাছটি এখন সতেজ গাছ, এটি বাড়িফোর, এবং এই গাছটিও বেশ সতেজ এবং এর মারা যাওয়ার চান্স একেবারেই নাই। তো আপনারা যারা বাগান করবেন তাদের সবার উদ্দেশ্যে আমরা বলি যে এরকম কম্পেয়ার করে দেখতে পারেন যে কোনোটি ইউনিক ডিসিশন না। এই বাড়িফোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি গাছ সুস্থ রয়েছে। এখানে আম্রপালি জাতের লাইন এবং এখানে দুটি গাছ এই লাইনে মারা গেছে। পানি দেওয়ার ফলে যেটা হয়েছে, অর্ধমৃত গাছগুলো তার যে মারা যাওয়ার প্রবণতা এটি থেকে ফিরে এসেছে, অর্থাৎ গাছগুলো টিকে গেছে, এজন্য পানি দিতে হবে বাগানে। বাগানে পানি দিতে হবে। এখানে দেখেন একটি বাড়িফোর গাছ মারা গেছে, তাছাড়া সবগুলো গাছ সুস্থ রয়েছে। এবং যে গাছগুলোতে যে বাগানের যেখানে পানি দেওয়া হয়েছে সেই গাছগুলো সতেজ এবং সজীব রয়েছে, পাশাপাশি অন্য গাছ যেখানে পানি দেওয়া হয় নাই সেই গাছগুলো অতটা সতেজ দেখাচ্ছে না, মনে হচ্ছে তার ময়েশ্চার নাই। আপনারা যদি দেখেন, দুটো গাছ আপনাদেরকে দেখাই, এটি বাড়িফোর যার গোড়ায় রস রয়েছে, আপনারা দেখেন এর গোড়ায় পর্যাপ্ত রস রয়েছে, পাশাপাশি এখানেও বাড়িফোর জাতির আরেকটি গাছ রয়েছে, এর গোড়ায় রস রয়েছে, কিন্তু জমি শুকনার কারণে এই গাছের তুলনায় ওই গাছের পাতা সবুজ এবং অনেকটাই সতেজ। ফলে আপনারা যারা নতুন বাগান করবেন, সাবধানতা হিসাবে প্রথমত হচ্ছে যে এই যে চারটি গাছ, পাশাপাশি চারটি গাছই মৃত এবং সবগুলোই আম্রপালি, পাশাপাশি এই বাম পাশের যে লাইন, এই লাইনে সবগুলোই বাড়িফোর। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে সার দিয়ে অবশ্যই লাগাবেন, তবে অন্তত 20 থেকে 25 দিন পরে গাছ লাগানোর চেষ্টা করবেন, এবং একাধিকবার কোদাল দিয়ে মাটি ওলট পালট করে সারের যে গ্যাস, যেটাকে আমরা বলি গ্রামগঞ্জের ভাষায়, সেই গ্যাস বের করে দেওয়ার পরে তারপরে গাছ রোপণ করবেন।
এবং এগুলো সব গাছগুলো পাতিলের গাছ, ফলে পাতিলের গাছের কিন্তু মর্টালিটি রেট মানে 1%, তাও সেটাও খুব ক্ষেত্র বিশেষে যদি বাড়ি না খায় তাহলে হয় না। কিন্তু এই বাগানে আমরা দেখতে পেলাম যে প্রায় 100টি গাছ অর্থাৎ 25% গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে নতুন বাগান হিসাবে এক একটি গাছের দাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গাছটি রয়েছে আম্রপালি, এই গাছের দাম হচ্ছে 90 টাকা, এরকম 9,000 টাকার প্রায় ক্ষতি হয়েছে। এবং প্রথম দিকে যদি একজন বাগানি এরকম ক্ষতিগ্রস্ত হন তাহলে বাগানের আগ্রহ হারিয়ে ফেলবেন, ফলে আপনাদেরকে এ বিষয়টি খেয়াল রাখতে হবে। আবার নওগাঁয় যেহেতু আমের বিপ্লব, অনেকেই এই রাসায়নিক সার বা গোবর সার ব্যতীত শুধু মাটিতেই আমের চারা রোপণ করেন এবং এটা হচ্ছে 90% বাগানি এই কাজটি করে থাকেন, এবং তাদের প্রত্যেকের দাবি হচ্ছে যে গোড়ায় কিছু না দিয়ে গাছ লাগাইতে হবে, তাহলে গাছ মরবে না। তো এর উত্তর এই মুহূর্তে আমরা দিতে পারবো না, কারণ এর উত্তরের জন্য আরও আমাদের একটা বর্ষা অপেক্ষা করতে হবে প্রায় 6 মাস। কারণ যদি আমরা আপনাদেরকে তুলনামূলক এরকম পার্থক্য না দেখাতে পারি তাহলে এটা কারো কাছে বিশ্বাসযোগ্য হবে না। তো আপাতত আজকের মতো আমরা এই ভিডিও দিয়েই শেষ করছি। যে নতুন যদি কেউ বাগান করতে চান তাহলে অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন, জমিতে পর্যাপ্ত সেচ দিতে হবে এবং সেচের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে। যে জমিগুলোতে সেচ রয়েছে এবং গত 3 দিন আগে যে সেচ দেওয়া আছে গাছগুলো চকচকে মসৃণ দেখাচ্ছে, এবং যেই গাছ জমিতে পানি দেওয়া হয় না যেই জায়গাগুলোতে সেগুলোতে শুষ্ক দেখাচ্ছে, ফলে আপনি এই পার্থক্যটি বুঝতে পারলেই বোঝা যাবে যে আপনার বাগান কতটা দ্রুত বাগানে পরিণত হবে, নতুবা এই বাগানে এসে টেনশন হবে, আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যারা দেখছেন আপনারা আমাদের লাইক কমেন্টস করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রকৃত সত্য তুলে ধরার জন্য মূলত এখানে আজকে ভিডিওটি আপনাদের দেখালাম, দেখছেন যে। এবং আরেকটি বিষয়, এই বাগানের সাথে মিষ্টি কুমড়ারও চাষ করা হয়েছে। আজকে 1 জানুয়ারি 2021, তো নতুন বছরের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সম্মিলিত এই বাগানটি এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা বাগান করতে চান আমরা বলবো তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, তাহলে আমরা আপনাদের সঠিক তথ্যগুলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাদের আবারও সবাইকে, চিন্তা চর্চা সমৃদ্ধি এটি হোক আগামীর বা আমাদের কৃষির উন্নতির হাতিয়ার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।